বলছি দেখো, বিল্টু মনে হলো? হ্যাঁ। এখন কেন করলো? কোথেকে করছিল? এর মধ্যেই বোস্টন পৌঁছে গেছে? ও এখন লন্ডনে। আমেরিকার প্লেন ছাড়তে এখনো ঘন্টাখানেক দেরি, তাই এয়ারপোর্ট থেকে একটু কথা বলে নিল। কখনো এরকম মাস্ট রাস্তা থেকে করে না? এবার করলো, ইচ্ছে হয়েছে। আর এখন তো বাবা মাকে ফোন ধরতে উপরে বাড়িওয়ালার ঘরে ছুটতে হবে না। তুমি কি গো, আমায় একটু ডাকলে না? কাল সকালে আবার করবে বলেছে বোস্টন থেকে। এখন কি বললো? এই তুমি কি করছো, তোমার মন খারাপ স্টার্ট হয়েছে কিনা, এই সব আর কি। দেখলে তো, বিল্টুর এখনো আমাদের উপরে কত টান, দূরে গেলেই ছেলেটা ছটফট করে। হ্যাঁ, 2 বছর আগে তোমার যখন ম্যালেরিয়া হলো, বিল্টু ঘন ঘন ফোন করতো দোতলায়, বাড়িওয়ালা একবার বুঝি বিরক্তি প্রকাশ করেছিলেন। পরের বছর এসে টেলিফোন বসিয়ে দিয়ে গেল। কেন, তোমার ব্রঙ্কাইটিসের ধাত জেনে বাথরুমে কেমন গিজার লাগিয়ে দিয়ে গেল? হ্যাঁ, কাজের মেয়েটা পরপর 5 দিন ডুব দিল একবার, মনে নেই? বিল্টু দেখে শুনে নিজেই 1 বছর আগে ওয়াশিং মেশিন নিয়ে হাজির। আর তার আগের বছর যে ফ্রিজ কিনে দিয়ে গেল সেটা বলো। মাঝে মাঝে কি মনে হয় জানো, এ কি শুধু টান নাকি কর্তব্যবোধ? বিল্টু কি তার বাবা মার প্রতি কর্তব্য করছে? আহা, বাবা মার উপর শুধু ছেলের টান থাকে? বাবা মার উপর টান বলছো কেন, বলো মার উপর টান? তোমার তো ছেলে অন্ত প্রাণ। এবার কি কথা, শুধু মার উপর টান? কিরকম কিরকম? তা কটা উদাহরণ দেবো। প্রথমবার যাওয়ার পর থেকে 4-5 বার তো এলো, প্রত্যেকবারই বাহার স্কার পাঞ্ছে, মিক্সি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, সবই তো এসেছে তোমারই দুঃখ ঘোচাতে। তুমি কি হিংসুটে গো, তোমার জন্য কিছু আনে না? এই যে কবারে ককাটন সিগারেট এলো মশাই, এই লোশন, এই ক্রিম, আর এবারে এবারে অত কায়দার ঘড়িটা এলো কার জন্যে? হ্যাঁ হ্যাঁ, ঘড়িখানা সত্যি জব্বর, তবে যেমনি দেখতে তেমনি অভিনব বটে। বোতাম টিপলেই এক একটা বৃত্তে এক একটা দেশের সময়। বাপের জন্মে এমন করে দেখেছো তুমি? না সেটা সত্যি। হাতটিকে তো খুলতেই চাও না, খুব পছন্দ হচ্ছে তাই না? না হয় উপায় আছে, তোমার ছেলে এনে দিয়েছে বলে কথা। দয়া করে এটাই পরে থাকবে, বিটু কিটু কই কই করে বলে গেছে। আর আমার দেশি ঘড়িটাও কিন্তু খুব সার্ভিস দিল, মনে আছে কবে ওটা কিনেছিলাম? খুব মনে আছে, ওই তো আমার বাবার দেওয়া ঘড়িটা তোমার বাসের ছিনতাই হয়ে গেল। কারেক্ট কারেক্ট, বিল্টু তখন 1-এ পড়ছে, দেখতে দেখতে 24টা বছর পার হয়ে গেল। কে যা, এখনো কি নিখুঁত টাইম দেয়? পুরোনো জিনিসের উপর তোমার মায়া কেন গো, এবারে ওটা ফেলে দাও। পুরনো হলেই বুঝি ফেলে দিতে হয়? তা তুমিও তো প্রায় 30-40 বছরের পুরনো হলে, এবার বাতিল করি? ভয় দেখাচ্ছো? দাও না ছেড়ে, অনেক কাল তো খালি টানলাম, এবার একটু শুয়ে বসে জিরোই। এমন সোনার টুকরো চেনে থাকতে আমার আবার কিসের চিন্তা? আর বিল্টুকে বললে বিল্টু আমায় $50-100 পাঠিয়ে দেবে, বুঝেছো? খুব দেখি ছেলের ডলার চিনেছো। হ্যাঁ চিনবো না কেন, আমার ছেলেরই তো ডলার। তা তা বেশ বেশ বেশ, তুমি জিতেছো বুঝলে, তুমি জিতেছো। তা এবারে একটু ডলারকে ছেড়ে ডলারের বাবার দিকে কৃপা দৃষ্টি দাও দেখি। কৃপা দৃষ্টি? কি কৃপা? ও বুঝেছি, চা চাই? হোক না এক কাপ, তোমার ছেলে ডলারের অনারই হয়ে যায়। এই যে ডলারের বাবা, কি হলো ছেলের জন্য মন কেমন করছে? এই যে শুধু চা নয়, তাও এনেছি, খাও খাও। না রোজ রোজ এত ভাজা ভুজি আমার সহ্য হবে না। কিচ্ছু হবে না, বিল্টুর জন্য আনা ভালো তেলটাই ভেজেছি। তেলের আবার ভালো খারাপ কি? তেল ইস তেল, ছেলের নাম করে কদিন যথেষ্ট রিচ খাওয়া হয়েছে, এসব কি আমার অভ্যেস আছে? অভ্যেস তো অনেক কিছুরই ছিল না, বিল্টুর পড়াশোনার জন্য আমরা বাড়িতে টিভি আনিনি, এখন তো বিল্টুর দেওয়া রঙিন টিভি তুমি বসে বসে গেলো, এসব কি অভ্যাস ছিল?
তো গো দেখো তো এটাও অভ্যাস করে নাও। তা হয় না গো, খাওয়ার বয়সটায় পেটে কি মেরে পড়ে রইলাম, এখন এই 55 বছর বয়সে। তা রাতের কি মেনু? কালকে সেই বাসি মাংস। ও মা, বাসি কোথায়? ফ্রিজেই তো আছে। ফ্রিজে রাত্রে বুঝি বাসি হয় না? তোমার বাবু বড্ড পিটপিটানি, শিশুদের ওখানে তো সব কিছু ফ্রিজে। বাহ বাহ, আপনি স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। সে যখন বলেছি তখন বলেছি, তখন তো আর ফ্রিজ ছিল না। ফ্রিজ এসে কত খাটুনি কমেছে বলো তো। আর তোমাকেও তো বলি, সাত দিনের বাজার একসঙ্গে করে রাখো। আমার এবার টাটকা টাটকাই ভালো। ছেলে ফ্রিজ কিনে দিয়ে গেছে বলে আল্লাহদের ডগমগ হয়ে একদিনের হ্যাবিট আমি বদলাতে পারবো না। আশ্চর্য, ফ্রিজ কি আজ কেনা হলো? 4 বছর আগে বিল্টু কিনে দিয়ে গেছে। এতদিনের অভ্যেস 4 বছরই মুছে যাবে। আচ্ছা বাবা আচ্ছা, বিল্টু এয়ারপোর্টে যেতে বারণ করেছিল, তাও দুজনে মিলে গিয়ে তুলে দিয়ে আসা হলো। বাইরে বেরোলেই শুধু বিল্টুর গুণগান, এখন বেরোলেই শুনতে হবে কপাল করে একটা ছেলে পেয়েছিলেন মশাই, মাধ্যমিকে ফার্স্ট, হ্যাসিংডারিতে ফার্স্ট, আইআইটির অ্যাডমিশন টেস্টে সারা ভারতের মধ্যে ফোর। ওই ছেলেকে আমেরিকা কোলে তুলে নেবে না তো কাকে নেবে বলো? আর দেখিও তো দিল, 3 বছরে পিএইচডি করে সফটওয়্যার কোম্পানির একেবারে উঁচু পজিশনে। তা হ্যাঁ গো, এখন কত যেন স্যালারি পাবে বিল্টু? বছরে $1,00,000 আরো বেশি। হ্যাঁ, আমার অফিসের মজুমদার কি বলে জানো? কি? তুমি নাকি গর্ভে একটি মহামূল্য রত্ন ধারণ করেছিলে, রত্ন। ও, আজ তাহলে বাইরে বেরোচ্ছ না? না, আজ আর ভাল লাগছে না, শরীরটাও ঠিক জুত নেই। আমি বুঝেছি। কি বুঝেছ? শরীর নয়, মন। আসলে ছেলের জন্য তোমার মন খারাপ লাগছে। তোমার মন খারাপ লাগছে না নমিতা? আমি তোমার মতো নইব। মানে? আমি অভ্যাস পাল্টাতে পারি। কচু পারো? এয়ারপোর্টে তখন ফোঁচ ফোঁচ করে কাজ ছিল কে? আহা, সে তো একটু হবে, ছেলে চলে গেলে কোন বান্না চোখে জল আসে বলো। আচ্ছা শোনো, এই রান্নাঘরটা কিন্তু আর না সারালে চলছে না, বিল্টু এবার দেখি কিন্তু খুব রাগারাগি করে গেছে। কি করা যাবে, পুরনো বাড়ির ভাড়াটেদের এভাবেই থাকতে হয়। তুমি চুপ কর তো, হয় বাড়ি ছাড়ো না নিজেরাই সারিয়ে সুরিয়ে নাও। প্রত্যেককে সারাবো কেন? রিটায়ারমেন্টের আর মাত্র ক বছর বাকি, এখন লোন মানে তো সেই নন ডিফেন্ডেবল, শেষ সঞ্চয়টা পরের বাড়ির পেছনে ঢেলে দেব। বিল্টু তো আছে, ছেলের উপর আরো চাপ দেব। চাপ কিসে? ও তো ভালোবাসেই দিচ্ছে, তাছাড়া এই প্রথম বাড়িতে অনুষ্ঠান হবে, এরকম ভাঙা বাড়িতে। তুমি কি বিল্টুর বিয়ের কথা বলছো? হ্যাঁ, এবারে তো ছেলে এসে বলে গেল মেয়ে দেখতে, পরে শ্রাবণ নয় অক্টোবর মাসে এসে ও বিয়ে করে যাবে। তোমার ছেলে গত বছর বিয়ের কথাই গা করেনি, এবার যে যে উৎসাহ দেখালো কেন তা বোঝো? না বোঝার কি আছে, বিল্টু এবার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করছে, তার আগে বিয়েটাও সেরে ফেলতে চায়, নইলে পরে বউ নিয়ে যেতে ওর অসুবিধা হবে। ছেলে পাকাপাকি ভাবে এরপরে বিদেশে থেকে যাবে তা জেনে বুঝো তুমি এমন অচঞ্চল নমিতা? বিল্টু যে আর এদেশে ফিরবে না এ আমি অনেকদিন আগেই জানতাম। রাজপ্রাসাদ পেয়ে গেলে কেউ কি আর ফোনে ঘরে আসে? এদেশে ফিরে পড়বেই বা কে, এখানে সেরকম সুযোগই বা কোথায়? দেখো আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। ও দেশে কি মহাকার্য করে যে বিল্টুর প্রতিভা বিকশিত হচ্ছে তাও আমি জানি না। আমি শুধু জানি আমার ছেলে ও দেশে অনেক অনেক ডলার কামাচ্ছে, কামাবে। ছি ছি নমিতা, ওভাবে বলো না। আর সেই ডলারে আমাদেরও ভাগ আছে। অমন করে আর নিজেকে ছোট করো না নমিতা। ছোট? মহৎ শাস্তে আমার ভারী ধার পড়েছে, ছেলের জন্য কি করিনি আমরা বলো তো? সারা জীবন
কতদিন জল খাবো এবারে আমাদের প্রাপ্যটুকু উসুল করে নেবো না ওভাবে কি সবকিছু উসুল করা যায় নমিতা সবটুকু কি উসুল হয় আমার উঠোনে কি আমি শুধু একটা ডলারের গাছ উঠতে চেয়েছিলাম মাধ্যমকে পাঁচ ছয় টিটা আর সেকেন্ডারিতে ছজন তাদের পারিশ্রমিক জোগাতে তোমার অর্ধেক মাইনে সাবার হয়েছে কি কষ্টটাই না করেছি আমরা সন্তোষপুরে মাত্র 14,000 টাকা জমির কাঠা উৎপল তখন কত ঝোলাঝুলি করেছিল কিন্তু সব পেতে আর কি লাভ বলো এখন এখন সে তার নিজের দুনিয়া খুঁজে নেবে আমরা বাবা মা কেন অভিমান করব নমিতা দেখতে পাচ্ছ নীল অতলান্তিক মহাসাগর পেরিয়ে অনেক দূরে চলে যাচ্ছে একটা প্লেন আওয়াজ পাচ্ছ হোস্টন এসে গেছে হোস্টন আওয়াজ পাচ্ছ নমিতা আওয়াজ পাচ্ছ